এবার বিজেপি এরাজ্যে 35টা আসন পেলে 26 নয় 24 এই চোরেদের প্রাক্তন করে ছাড়ব। বুধবার রাতে রায়পুরে দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে শাসক তৃণমূলকে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তৃণমূল 5টার বেশি আসন পাবে না বলেও ভবিষ্যৎবাণী করেন তিনি। প্রথম দ্বিতীয় তৃতীয় দফায় যদি মোদিজির ঝড় হয়, ষষ্ঠ দফায় বাঁকুড়ায় মোদিজির সুনামি আসছে, মোদিজির সুনামি আসছে। আজকে আরামবাগের কালীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমি এখানে মিতালী বাঘকে দাঁড় করিয়েছি। মিতালী বাঘ বাগদি সম্প্রদায়ের বলেছেন, বাগদিরা কুর্মীরা এরা নাকি নিম্ন বর্ণের নিম্ন সম্প্রদায়, এর জবাব নেবেন তো? আপনারা নিম্ন সম্প্রদায় নয়, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। আপনারা ভারত মাতার সন্তান, জোট বেঁধে চোরেদের হারাবেন তো? তৃণমূল মানে, তৃণমূল মানে এই চোরেদেরকে এই নির্বাচনে হারাতে হবে। এই রাজ্যের বিরোধী দলনেতা আপনাদের কথা দিচ্ছে 35টা আসন জিতলে 26 নয় 24 এই চোরেদেরকে আমরা প্রাক্তন বানাবো, এদেরকে আমরা হারাবো। এই এলাকার মুকুটমণিপুর উন্নয়ন বোর্ড মানে জোৎস্না মান্ডির উন্নয়ন, আপনাদের উন্নয়ন নয়। আপনাদের এখানে বালি খাদান থেকে শুরু করে পঞ্চায়েতের উন্নয়নের কাজ থেকে শুরু করে আজকে সর্বত্র চুরি দুর্নীতি এবং মানুষকে প্রতারিত করার কাজ এই সরকার করেছে। এই সরকার বালি কয়লা গরু পাচার চাকরি চুরি এমন কোন জায়গা নেই বাকি রাখেনি। এই সরকার সন্দেশখালির মতো মা বোন দিদিদের উপরে সীমাহীন অত্যাচার করেছে। তার বদলা 25 মে ইভিএম এ বোতাম টিপে আপনাদের নিতে হবে, পদ্ম ফুল ফোটাতে হবে। মমতা ব্যানার্জি আজকে বলেছেন আরামবাগে আমাদের জেতান, আমরা দিল্লিতে সরকার করব। আপনারা পার্টি গণিতের হিসাব জানেন, মোট আসন 543, সরকার করতে গেলে লাগে 272, তৃণমূল লড়ছে 45টাতে। তৃণমূল হলো ইন্দো পুকুর আর বিজেপি হলো সাগর। ইতিমধ্যে বিজেপি গুজরাটের সুরাট আর মধ্যপ্রদেশের ইন্দোর আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। ইনি 45টা নিয়ে লড়ছেন, 5টাও পাবেন না, আর বলছেন আমি সরকার করব। মানুষকে বিভ্রান্ত করা, মিথ্যা কথা বলা এবং পশ্চিমবঙ্গে আরো বারে বারে সন্দেশ খালি চাকরি বিক্রি করা, এটাই হলো ওনার নীতি। ইনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন কে? যিনি দাঁড়িয়েছেন, আমি ব্যক্তিগত আক্রমণ করব না, যাহা সত্য তাহা বলিব। এই জেলাতে জেলা পরিষদের কাটমানি, এই জেলাতে কয়লা পাচার, এই জেলাতে চিট ফান্ডে লক্ষ লক্ষ লোক প্রতারিত হয়েছে। উনার বাগান বাড়িটাও চিট ফান্ডের টাকায়। এই কয়লা চক্রবর্তীকে একটিও ভোট দেবেন না, মাফিয়াদের হাতে এই বাঁকুড়া তুলে দেবেন না। এই বাঁকুড়া শিক্ষা দীক্ষা, এই বাঁকুড়া সহজ সরল সাদা সিধা, অভাব আছে কিন্তু এই বাঁকুড়ার আত্মসম্মান আছে। এই আত্মসম্মান এই মাফিয়া চোরেদের কাছে বাঁকুড়া বিক্রি করবে না। তারা এই সৎ পরিচ্ছন্ন আমাদের দাদা সুভাষ সরকার ডাক্তার দাদাকে জিতিয়ে পাঠাবেন, উনাকে জেতাবেন আর মোদিজিকে প্রধানমন্ত্রী করবেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও শাসক দলকে আক্রমণ করতে ছাড়েননি তিনি। অধীর ঘরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অধীরকে আক্রমণ করেছে বিজেপি এজেন্ট হিসাবে, চোর ডাকাতের কথার উত্তর ভদ্রলোক দেয় না। আজকে দেখা গেল যে অপরূপা পোদ্দার উঠতে পারলেন না,
আমি উত্তর দেব না, উত্তর দিয়েছে জঙ্গলমহল নেবে মমতা ব্যানার্জিকে। আমি বলছি কোন উচ্চ বর্ণ নিম্ন বর্ণ নেই, আমরা সবাই ভারতীয় ভাই ভাই। তাতে এক মহিলা বলছেন যে আমি রান্নার কাজ নিয়ে কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেনকে লিখে দেওয়া হয়েছে। ওগুলো তৃণমূলের মিথ্যাচার মানুষ জানে। শুভেন্দুদা, এর উত্তর রেখা পাত্র এবং সন্দেশখালীর মায়েরা দিয়ে দেবে, আমাকে দিতে হবে। দাদা বলছি, এতদিন আপনি পিসি ভাইকো বলে আক্রমণ করতেন, আজকে শোনা গেল আপনি একেবারে নাম করে আক্রমণ করছেন। না না, উনি জানতে চেয়েছিলেন পিসি ভাইকোটা কি, জানতে চেয়েছিলেন। আমি বলেছি আপনি দেখলেন না, আমি আসছিলাম সিমলা পালের কাছে, চিৎকার করছিল, আমি গাড়ি থেকে নামতে মাইক বন্ধ হয়ে গেল। আজকে সভা থেকে বললেন যে 35টা বেশি সিট পেলে সরকারকে 35টা সিট যেদিন পেলেই এই বছরই প্রাক্তন আর ভাইপো জেলে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, রায়পুর।